কালী পুজোর আগেই বড়সড় সাফল্য পেল বারাইপুর জেলা পুলিশ। উদ্ধার আটটি চোরাই বাইক সহ একাধিক বাইসাইকেল, গ্রেপ্তার নয়। কালী পুজোর আগেই বড়সড় সাফল্য পেল বারাইপুর পুলিশ জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে বারাইপুর পুলিশ জেলার অধীনস্থ নরেন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে আটটি চোরাই বাইক, একাধিক বাইসাইকেল সহ নয়জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম তাপস নস্কর, গোরা নস্কর, আকাশ আলী, আকাশ হেলা, শেখ ফিরোজ, বিশ্বজিৎ মাইতি, শুভঙ্কর খান, পার্থ সাহা, শেখ মহিম সামাদ। সকলেরই বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে প্রচুর বাইক এবং বাইসাইকেল চুরির অভিযোগ আসছিল নরেন্দ্রপুর থানায়, আর সেই অভিযোগের ভিত্তিতে গোপন সূত্র মারফত খোঁজখবর শুরু করে পুলিশ। এদিন বিশেষ সূত্র মারফত খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান চালায় বারাইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয় আটটি চোরাই বাইক সহ একাধিক বাইসাইকেল। তবে এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে, কোথায় এই সমস্ত চোরাই গাড়ি বিক্রি করত চোরেরা, সে বিষয়ে খতিয়ে দেখতে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঠিক আছে, ভালো করে।